বাংলা যে আদিকাল থেকেই শিক্ষা দীক্ষা ও জ্ঞান চর্চার পুণ্যভূমি ছিল এটা হয়তো এই যুগের বাঙালিদের একেবারেই অজানা। শূন্য থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে এটা আমরা শুনেছি এই তো কদিন আগে থেকে, কিন্তু বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামের এক দার্শনিক এই তত্ত্ব প্রচার করে গেছেন আজ থেকে 1000 বছর আগে। খ্যাতিমান এই দার্শনিকের নাম শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। দার্শনিক অতীশ দীপঙ্কর তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তিব্বত থেকে মালয়েশিয়া পর্যন্ত মানুষের মন জয় করেছিলেন। তিনি জন্মেছিলেন আজ থেকে প্রায় 1040 বছর আগে বর্তমান বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে। বাবা ছিলেন গৌড়ীয় জমিদার কল্যাণ শ্রী আর মায়ের নাম প্রভাবতী। বৌদ্ধ ধর্ম এবং দর্শনের চর্চা ও প্রচার প্রসারের ক্ষেত্রে পূর্ব এশিয়া জুড়ে স্মরণীয় এই বাঙালি দার্শনিক, তার প্রভাব আজও বিরাজ করছে পৃথিবীর কোটি কোটি মানুষের মনে। 1000 বছর আগে পাল রাজত্বের সময় বৃহত্তর বাংলার প্রখ্যাত বিদ্যাপীঠ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শাস্ত্রে পড়াশোনা করেন। অতঃপর অধ্যয়ন শেষে গভীরতর জ্ঞানের খোঁজে ইন্দোনেশিয়া সুমাত্রা যান। সুমাত্রায় 12 বছর শিক্ষা শেষে দেশে ফিরে তৎকালীন দুনিয়ার বিখ্যাত বিদ্যাপীঠ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে আচার্য নিযুক্ত হন। 15 বছর এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে তিব্বতের রাজার অনুরোধে তিব্বতে গমন করেন। পণ্ডিত অতীশ দীপঙ্কর শুধু ধর্মীয় শাস্ত্র বিশেষজ্ঞ ছিলেন এমন নয়, তিনি একাধারে একজন প্রকৌশল, চিকিৎসা, বিতর্কসহ বহু বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। একাধিক বিষয়ে বিশেষজ্ঞ আজ থেকে 1000 বছর আগে জন্ম নেওয়া এই পণ্ডিতের নাম ছড়িয়ে পড়েছিল গোটা এশিয়া অঞ্চলে। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর প্রাকৃত তথা আদি বাংলা, তিব্বতি ও পালি ভাষায় বহু পুস্তক রচনা করেছেন। শুধু তিব্বতি ভাষায় রচিত পুস্তক কিছু রক্ষিত থাকলেও অধিকাংশ পুস্তক বিলীন হয়ে গেছে। বিবিসি বাংলার এক জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় অতীশ দীপঙ্কর 18তম স্থানে নির্বাচিত হয়েছেন। তিব্বতি ভাষায় রচিত বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান ও কারিগরি বিদ্যা সংক্রান্ত 79টিরও বেশি বইয়ের অস্তিত্ব এখনও আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীগণের কাছে গৌতম বুদ্ধের পরই তার অবস্থান। বুদ্ধ অনুসারীরা তাকে জোব সেনপো বা মহাপ্রভু রূপে মান্য করে থাকে। আজীবন মানব কল্যাণ ও জ্ঞান সাধন করা এই মহাত্মা 1053 সালে নশ্বর দেহ ত্যাগ করে মহাকালের আবর্তনে পা রাখেন। আমাদের আয়োজনগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেরিস্কোপ পেজটি লাইক দিতে পারেন। আপনার টাইমলাইনে আমাদের ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের কাছে আমাদের গল্পগুলো পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ।